আরে ভাই, বরকত দেওয়ার মালিক আল্লাহ। মানুষের হক মেরে ছেলে মেয়ের জন্য দিবেন, ওই ছেলে মেয়ে খয়রাত করতে পারে। আর মানুষের হক ঠিক মতো দিয়ে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ ছেলে মেয়েকে আপনার সন্তানদেরকে এত দেওয়া দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন আপনার মৃত্যুর পর আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। বোনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা? বোনের সম্পদ না দিয়ে হজ করলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হবে। গোড়া কেটে আগায় পানি দিলে গাছের অনেক ফায়দা হবে না? ঠিক একইভাবে বোনের হক না দিয়া ওই টাকা দিয়ে হজ করলে তার হজের কোনো ফায়দা হবে না। বোনের হক দিয়ে দিবেন, ফুফুর হক দিয়ে দিবেন। বেশিরভাগ মানুষ বোনদের হক দেন না, ফুফুর হক দেন। অনেক নামাজি মানুষও আছে, এগুলো অবশ্য ডাইরেক্ট খায় না, একটু গুড়ায় গাড়ায় খায়। গুড়ায় গাড়ায় কীরকম? বোনদেরকে ডাইকা, বাপ মরার পর, মা মরার পর ডাইকাই না, ভালো করে একটা রান্ধন দেয়। কারণ চিটার বাটপাড়া তো, চিটারি বাটপাড়াতে কিছু পুঁজি লাগে, এটা একটা পুঁজি। ভালো করে একটা খাওন দাওন দেয়, বাগিনাদের আয়না, ভগ্নিপতির আয়না, ভগ্নিপতির দুইটা লুঙ্গি চকচকা, বোনরে দুইটা শাড়ি চকচকা সুন্দর, বাগিনাদেরকে হাদিয়া তোফা দিয়া এরপরে বলে এখন আব্বা তো চলে গেছেন, জমি জমাগুলো তো রেখে গেছেন, তোমাদের বিয়ে সাজিতেও তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এখন তো তোমাদের ছেলে মেয়ে সামনে আসে, আল্লাহ বাছাল আমরা তো দেখমই আসি, এখন জমি জমা এগুলোর উপরে এখন তোমরা কি বলবা? কি বলে তখন মেয়েরা? বলবো থাক ভাই, মাত্রই তো খাইলো, তাই না? বলে থাক ভাই, আমাদের দায় দাবি না ভাই, আপনি খান। মুখ দিয়া বলছে, মনের কষ্ট নিয়ে বাবার বিটা থেকে চলে গেছে। আবার নিতেও চায় না, কারণ নিলে এই অসভ্য সংস্কৃতি বলবে যে বাপের বাড়ির থেকে হক নিয়ে আসছে, তাহলে এই বাড়িতে আবার আসবে কেমনে? ঠিক না? আবার আসবে কেমনে? ভালো করে শুনে রাখেন, আপনার বোন আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের সম্পদ থেকে যে হক পাবে, পাই পাই করে হিসেব করে এটা মূল্য বের করে তাদেরকে দিয়ে দিবেন। এরপরে তারা জমি নিয়ে বিক্রি করলে করবে, না করলে আপনি টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে জমি রাখবেন, তাদেরকে খুশি মনে তাদের যা পাওনার সব দিবেন। এবং দেওয়ার পরে বলবেন, বোন খাড়াও, কথা এখনো শেষ হয় নাই, তুমি বাবার সম্পদে তোমার যা হক আছে এটা বুঝে পাইছো, তোমারটা তুমি নিছো। এর মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক কোনোদিন শেষ হওয়ার জিনিস না, মরণ পর্যন্ত থাকবে। এই বিটা তুমি আসবা, তোমার বিটায় আমি যাব, সারা জীবনের জন্য এটা তোমার বাড়ি, কারণ তোমার ভাইয়ের কাছে তুমি আসবা, রক্তের বন্ধন রক্ষা করা ফরজ, অতএব তুমি আসবা। সম্পদ আর হক নিয়ে গেছো দেখে সম্পর্ক থাকবে না তা না, এরকম যদি করতে পারেন তো আপনি মুসলমান, আর যদি সেটা না করতে না পারেন তাহলে আপনি পয়সার গোলাম, সম্পদের গোলাম, জমির গোলাম, এগুলো কিচ্ছু সাথে নিতে পারবেন না, কিন্তু এগুলোর পাপের বোঝা আপনাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। অতএব সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। বোনের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ। আরে ভাই, বরকত দেওয়ার মালিক আল্লাহ। মানুষের হক মেরে ছেলে মেয়ের জন্য দিবেন, ওই ছেলে মেয়ে খয়রাত করতে পারে। আর মানুষের হক ঠিক মতো দিয়ে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ ছেলে মেয়েকে আপনার সন্তানদেরকে এত দেওয়া দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন আপনার মৃত্যুর পর আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। সদার সাথে চলবো তো ইনশাআল্লাহ।